প্রশ্ন করেছেন যে দশ বারো বছরের কিশোর ভালো কোরআন তালাত করতে পারলে এবং সালাতের নিয়মকানুন জানলে কি এমনতি করতে পারবে আমরা এক কথা যদি উত্তর তেলে বলবো যে বিশুদ্ধ মত হচ্ছে পারবে এবং এটাও বিশুদ্ধ মত যে সে ফরজেও পারবে নফলেও পারবে যদিও সে বালেগ হয়নি আপনি কিশোর বলেছেন যদিও দশ বারো বছরের কিশোর কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় যেহেতু এটা মনসুন এরিয়া অর্থাৎ মৌসুমী অঞ্চল এখানে আমাদের অনেক কিশোররা খুব দ্রুত বালেক হয়ে যায় যদি বালেক নাও হয় তাহলেও বিশুদ্ধ মত যে দশ বারো বছরের বাচ্চারা মুমাইয়েস। তাদের ইমামতি শুদ্ধ সেটা যদি ফরজের ক্ষেত্র হয় তাহলেও শুদ্ধ সেটা যদি নফলের ক্ষেত্র হয় তাহলে শুদ্ধ শেখ মোহাম্মদ বিন বিন ওয়সাহিন রাহমাল্লাহ তিনি সব মত পর্যালোচনা করার পরে তিনি বলেছেন ও সাহেহু জাজিক সহি হচ্ছে এটা জায়েজ জায়স ফরজ এবং নফল উভয়ের ক্ষেত্রে তার ইমামতি শুদ্ধ হওয়াটা এই কথাটা শুদ্ধ ওয়াদুল্লুলিকা হাদিফু আমর ইবনু সালামাহ রিয়াল্লাহ এবং এর পক্ষে হাদিসু সালামা যেটি বোখারি মুসলিমের মধ্যে বোখারি এবং আবু দাউদের মধ্যে নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে সেটা প্রমাণ বহন করে সেটা আমরা একটু পরে বলছি তাহলে নাবালক শিশু অথবা কিশোর তাদের ইমামতি শুদ্ধ যদি তাদের কেরাত শুদ্ধ হয় লহানা জালি তারা না করে এবং তারা মোমাইয়েজ হয় সুস্থ সবল হয় এখন যদি এই কিশোর নাবালেগ হয় তাহলে কারো কারো মতে ফরজের ক্ষেত্রে তার ইমামতি শুদ্ধ নয় ফরজের ক্ষেত্রে আমাদের ওলামাদের মধ্যে কেউ কেউ শর্ত করেছেন যে সে যেন বালেগ হয় নাবালেক ব্যক্তির বালেকদের ইমামতি করা কারো কারো মতে শুদ্ধ নয় আমরা সেই দীর্ঘ আলোচনা আর যাব না কিন্তু আমরা বলবো যে সার্বিক পর্যালোচনার পরে নাবালেক যদি মোমাইয়েজ হয় ভালো বুঝতে পারে তার কেরাত সুন্দর হয় আপনি যে তাই করেছেন কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ হয় সুন্দর হয় তাহলে তার ইমামতি জায়েজ ফরজ এবং নফল দুটোই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখি যে হাদিসটা নবী সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে সেটি হলো বুহারিম মুসলিমের হাদিস বুখারির হাদিস মুসলিমে এসেছে কি না এই মুহূর্তে বলতে পারছি না তবে সেটা সুনান আবি দাউদ এবং নাসাইয়ের মধ্যে এসেছে সে হাদিসটা হলো আমর ইবনা সালামা রাতি আল্লাহ তাল্লাহ বলেন লম্মা রাজা আ কৌমি মিন আইনদিন নবী সাল্লাম কাল ইন্নাহু কাল লয়া উমুকুম আক্তর উকুম কের আতুন আক্তর উকুম কের আতান লীল কোরআন যখন আমার সম্প্রদায়ের লোকেরা নবী সাল্লাহামের কাছ থেকে আসলো তখন তারা বললো নিজেদের লোকদের মধ্যে এসে বলল কি যে নবিসাল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যাদের কেরাত সবচেয়ে উত্তম কোরআনের কেরাতটা কোরআনের পাঠটা যার সবচেয়ে উত্তম সে যেন তোমাদের এমামতি করে তখন ফা দাড়াউনি আমর ইবন সাল্লামা তিনি বলেন যে তারা আমাকে ডাকলো ফা আল্লামনি আর রুকুর আর সুজুদ এবং আমাকে তারা রুকুর সেজদা শেখালো ফাকুন্তু বিহিম আমি তাদেরকে নিয়ে সালাদ পড়তাম এখন এখানে তো আর বয়স নাই তাই না কিন্তু আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখি যে তার বয়সটা মুমাইয়েজের বয়স তিনি তখনও আসলে পুরোপুরি কিশোরও হন নাই কোনো কোনো রয়েতে এসছে তার বয়স তখন ছয় বা সাত তাহলে বোঝা গেল যে এই অল্প বয়সে যদি তিনি মুমাইয়েজ হন কেরাতটা শুদ্ধ হয় তাহলে তার ইমামতে চাইজ এবং আমরা জানি যে মধ্যপ্রাচ্যের কালচারটাই হচ্ছে বিশেষ করে রিলিজিয়াস ফ্যামিলিগুলোতে তারা পাঁচ বছরেও পুরো কোরআন মুখস্থ করে ফেলে এরকম প্রচুর দৃষ্টান্ত আছে পাঁচ ছয় সাথে তো খুবই আবেইলাপ সুতরাং এই পাঁচ বছরের বাচ্চাটা যখন সব কিছু বুঝে এবং তার সে হাফিজুল কোরআন হয় ইভেন হাফিজুল কোরআন না হলেও যদি তার কেরাজ সুন্দর হয় তাহলে তার পেছনে সালাত হতে কোনো অসুবিধা নেই এখানে হাফিজ ইবন হাজার আলা সালানি রাহমাউল্লাহ তিনি তার ফথুরবাড়ি গ্রন্থে উল্লেখ করেছেন ইলা সোহেতে ইমামতি সবিহবাল হাসানুল বসরি ও শেফি ওয়া ইসহাক যে সবি বালকের ইমামতি যে শুদ্ধ সেই ব্যাপারে হাসান বসরির অভিমত রয়েছে ইমাম শাফি ইসহাক এর অভিমত রয়েছে আর আবুহানি ফরাহমাল্লা এবং ইমাম আহমদ ইবনা হাম্বালের দুটো রায়ত রয়েছে একটা অভিমতে তারা বলেছেন শুদ্ধ আর একটা অভিমতে তারা বলেছেন শুদ্ধ নয় তবে ইমাম আহমদ ইবনা হাম্বাল এবং ইমাম আবু হানিফর আহমাহমল্লা তাদের কাছ থেকে যে মতটা খুবই মাসুর তারা বলেছেন যে এই সবই যদি নাবালক হয় তাহলে নফলে তার ইমামত শুদ্ধ কিন্তু ফরজে শুদ্ধ নয় এই কথা আমরা আগেও বলেছি